বাংলাদেশের ফোনের দাম এত বেশি কেন? অফিশিয়াল ফোনগুলো আমরা দেখি যে ইন্ডিয়ান যে প্রাইস থাকে বা চাইনিজ যে চায়না যে প্রাইস থাকে তার থেকে কিন্তু বাংলাদেশে অনেকটা বেশি প্রাইস অফিশিয়াল ফোনগুলোতে, এবং আনঅফিশিয়াল প্রাইসগুলো দাম কম হয় কেন? তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো শুরু করা যাক। প্রথমে যদি আমরা দামের কথা চিন্তা করি, প্রথমে দাম বেশির মূল কারণ যেটা দেখছি, একদম ফার্স্ট কারণ আমরা সবাই মনে করি হচ্ছে ভ্যাটের কারণে। অবশ্যই ভ্যাটের কারণে দামটা অনেকটা বেশি হয়ে যায়, যেখানে বাংলাদেশে 44-54% পর্যন্ত ফোনের ভ্যাট রাখা হয়, যার কারণে ফোনের প্রাইসটা আমরা দেখি অনেকটাই বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা আবার আনঅফিসিয়াল ফোন ইউজ করি, আনঅফিসিয়াল ফোন ইউজ করার কারণে ফোনের প্রাইসটা আমরা কিছুটা কম পাই। আনঅফিসিয়াল ফোন বলতে সেগুলো ফোন সেই ফোনগুলোকে বোঝায় যেগুলো হচ্ছে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয় না, এগুলো হয়তো ইন্ডিয়া থেকে আনা হয় বা চায়না থেকে আনা হয়। এটা হচ্ছে ফার্স্ট কারণ হচ্ছে ভ্যাট। এবং সেকেন্ড কারণ যদি বলি, বাংলাদেশের যে মোবাইল মার্কেটটা আছে, বাংলাদেশের যে মোবাইল মার্কেট এটা কিন্তু যথেষ্ট বড় মার্কেট। যেমন ইন্ডিয়ার মার্কেট দেখি, চায়নার মার্কেট দেখি, বিশ্বের টপ মার্কেটগুলোর ভিতরে একটি, বাংলাদেশের মার্কেটে কিন্তু মোবাইলের প্রচুর চাহিদা। কিন্তু বাংলাদেশে যে মোবাইলগুলো আসে, এই মোবাইলগুলো বাংলাদেশের নামে রেজিস্ট্রেশন করাই থাকে না, হয়তো ইন্ডিয়ার নামে রেজিস্ট্রেশন করা থাকে বা চায়নার নামে রেজিস্ট্রেশন করা থাকে। এই জন্য কোম্পানিগুলোর নজরে বাংলাদেশের মোবাইল মার্কেটটি একদম ছোট একটি মোবাইল মার্কেট, যার কারণে এদিকে তাদের অতটা নজরও পড়ে না, এবং এদিকে তারা নর্মাল যে প্রাইস থাকে সেই প্রাইসগুলোই রাখে। ইন্ডিয়ায় কিন্তু যা নর্মাল প্রাইস থাকে তার থেকে কিছুটা কম প্রাইস ইন্ডিয়ায় লঞ্চ করা হয়, যার কারণে ফোনগুলো প্রচুর পরিমাণে সেল হয়। কিন্তু বাংলাদেশের প্রাইস নর্মাল রাখার কারণে, আরো এত পরিমাণ ট্যাক্স আসার কারণে আমরা আনঅফিসিয়াল ফোনের দিকে ছুটি, যেটা কিছুটা কম প্রাইসে পাই এবং যারা বিক্রি করে তারা দ্বিগুণ লাভ করতে পারে। অফিসিয়াল ফোনে যা লাভ হয় তার থেকে আনঅফিসিয়াল ফোনে দ্বিগুণ কিন্তু লাভ হয় তাদের। এবং কোম্পানিগুলো ফোনের দাম কমায় না, মনে করে বাংলাদেশের ফোনে অতটা চাহিদা নেই এবং ভ্যাটও বেশি, যার কারণে সব মিলে ফোনের প্রাইসটা অনেকটা বেড়ে যায়। যদি আমরা আনঅফিসিয়াল ফোন কেনা বন্ধ করে দিই, আমরা যদি সম্পূর্ণ অফিসিয়াল ফোনই কিনি, তাহলে কিন্তু দেখা যাবে যে অফিসিয়াল মার্কেটে কিন্তু অফিসিয়াল ফোনের প্রচুর চাহিদা, যার কারণে তখন কোম্পানি থেকে কিছুটা কম প্রাইস আনা হবে। আর যদি ভ্যাটটা কিছুটা কমানো হতো, যেমন ইন্ডিয়া আমরা দেখি একটা ফোনের কাস্টম ভ্যাট থাকে হচ্ছে 18-20% মতো, আর বাংলাদেশে সেখানে 44-50% মতো ভ্যাট। যদি ভ্যাটটা কিছুটা কমিয়ে আনা যেত, তাহলে প্রাইসটা অনেকটা কমে আসতো। যদি বাংলাদেশে এরকম 18-20% ভ্যাট থাকতো, তাহলে আমরা অফিসিয়াল ফোনের দিকে ঝুঁকতাম বেশি। যখন অফিসিয়াল ফোনে আমরা বেশি কিনতাম, তখন কিন্তু কোম্পানি থেকেও ফোনের প্রাইসটা অনেকটা কমিয়ে দেওয়া হতো, যার কারণে আমরা খুব কম প্রাইস। এখন আমরা আনঅফিসিয়াল ফোন যেই প্রাইসে কিনি, তার থেকেও আমরা কম প্রাইসে ফোনগুলো পাবো। যেমন আমরা কারণ আমরা দেখতে পারি অফিসিয়াল ফোন থেকে আনঅফিসিয়াল ফোন কিন্তু 3-4 হাজার টাকা কম থাকে। যদি আমরা ভ্যাটের কথা চিন্তা করি, ভ্যাটই কিন্তু এর থেকে বেশি। যদি আমরা ভ্যাটের কথা চিন্তা করি, ভ্যাট বাদ দিলে অফিসিয়াল ফোনের প্রাইস কিন্তু এর থেকেও কম থাকে। তার ভিতরে আবার এই ফোনগুলো ইন্ডিয়ান বা চাইনিজ নামে রেজিস্ট্রেশন করা, যার কারণে ওইসব দেশে ফোনের প্রাইস আরও কম, যার কারণে যারা বিক্রি করে তাদেরকে তারা কিন্তু দ্বিগুণ লাভ করতে পারে। আর আমরা যখন অফিসিয়াল ফোন কিনব, তখন ফোনের প্রাইস কোম্পানি থেকে কম রাখা হবে, প্লাস ভ্যাট যদি কমানো হয়, তাহলে ফোনের প্রাইস আমরা এর থেকে অনেকটা কম প্রাইসে কিনতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন বাংলাদেশে ফোনের দাম এত বেশি, এবং ফোনের প্রাইস যদি কমাতে হয়, তাহলে আমাদেরকে সবাই উদ্যোগ নিতে হবে, নিয়ে একসাথে যদি আমরা কাজ করি, তাহলে বাংলাদেশের ফোনের প্রাইস কমানো সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।